আমাদের সোমা ম্যাম, আজ 24/7 বাংলা তরফ থেকে আজকে তোমাদের জন্য রেলের পরীক্ষার জন্য একটা টিপস নিয়ে এসেছি। রেলের পরীক্ষার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। রেলের গ্রুপ ডির এক্সাম হোপফুলি ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। ফেব্রুয়ারি কি মার্চ এখনও কোনো পার্টিকুলার ডেট নেই, বাট আমরা এক্সপেক্ট করতে পারি ফেব্রুয়ারি কি মার্চে এই এক্সামটা হবে। তার জন্য এই টিপসটা ভীষণভাবে তোমাদের কাজে লাগবে। রেলের পরীক্ষার তোমরা যদি কোশ্চেন দেখে থাকো তাহলে দেখবে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্স সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কোশ্চেন থাকে। মানে প্রথমে অঙ্ক করবে, তারপর তোমরা ইতিহাস করবে, তারপর ভূগোল করবে, ভূগোলের সমস্ত কোশ্চেন করে নেবে, তারপর তোমরা সায়েন্সের সমস্ত কোশ্চেন করে নেবে, এইরকম কিন্তু হয় না। সমস্ত কোশ্চেনগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকে। তোমার অঙ্কের কোশ্চেনের পরে হিস্ট্রির কোশ্চেন দিতেই পারে, তারপরেই আবার ফিজিক্সের কোশ্চেন, আর তারপরে আবার জিআই এর কোশ্চেন, দেন ভূগোল, এইরকমভাবে কিন্তু কোশ্চেনের ফরম্যাটটা থাকে, পুরোপুরি মিলিয়ে মিশিয়ে থাকে। তাই যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এইটাকে প্লিজ মাথায় রেখো, তোমরা এই ফরম্যাটেই যেন প্র্যাকটিসটা করো। পুরো হিস্ট্রি করে নিলাম, তারপর পুরো সায়েন্স করে নিলাম, দেন অঙ্ক করব, এই ফরম্যাটটা যেরকম আমাদের WBCS-এ থাকে সেইটা কিন্তু এখানে হয় না। তাই বাড়িতে প্র্যাকটিস করার সময় এইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে তোমরা যখন প্র্যাকটিস সেটটা নিচ্ছ সেই প্র্যাকটিস সেটেও কোশ্চেন ফরম্যাট যেন এইভাবেই থাকে, সমস্ত কোশ্চেনগুলো মিলিয়ে মিশিয়ে থাকে। মক টেস্ট ভীষণ ভীষণ ভীষণভাবে দরকারি, আর মক টেস্টটা যখন দেবে সেই রকম মক টেস্টটা যেন এই ফরম্যাটে থাকে, এইটাকে প্লিজ এনশিওর করো। অল দ্য বেস্ট, তোমাদের এক্সাম খুব ভালো হবে। আটা 24/7 বেঙ্গলি সবসময় তোমাদের সাথে আছে।